আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা যে ফল নিয়ে কথা বলবো বা যে ফ্রুট নিয়ে কথা বলবো তা আমাদের অত্যন্ত পরিচিত এবং আমরা নিয়মিত খেয়ে থাকি। যে ফলটি নিয়ে কথা বলবো তা হলো কমলা বা কমলা লেবু। তো কমলা লেবু যে সকল রোগগুলো থেকে আমাদেরকে রক্ষা করে তা আমরা আজকে জেনে নিব। এখন তো বর্তমানে কমলার সিজন, তো আমরা সকলে এটি খেতে পারি নির্দ্বিধায়। কমলা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, এজন্য আমাদের খাবারের তালিকায় এটি আমরা যোগ করতে পারি। কমলা লেবু সুমিষ্ট, রসালো এবং বিভিন্ন পুষ্টিদ্রব্যের পাশাপাশি অত্যন্ত শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরকে দেয়, যা রোগ প্রতিরোধে সক্ষম। কমলা লেবু রোগ প্রতিরোধের ক্ষমতা সম্পর্কে আমরা এখন জেনে নিব। কমলা হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। উচ্চ রক্তচাপের রোগী প্রতিদিন একটি করে কমলা লেবু খেতে পারেন। এর মধ্যে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন বি, হেসপিরিডিন নামে যৌগ, যা রক্তের উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে। কমলা লেবু দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। ভিটামিন এ থাকায় এ ফল রাতকানা রোগ প্রতিরোধ করে এবং বয়স সংক্রান্ত চোখের সমস্যাও প্রতিরোধ করতে সাহায্য করে। কমলা হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে। কমলা লেবুতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, কোলিন, পটাশিয়াম, ডায়েটারি ফাইবার, যা স্ট্রোক, অ্যাথমিয়া এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমিয়ে দেয়। কমলা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। ত্বক ও মুখের ভিতর, ব্রেস্ট, ফুসফুস, পাকস্থলী বা কোল ক্যান্সার প্রতিরোধে কমলা সাহায্য করে। লিউকোমিয়া প্রতিরোধেও কমলার ভূমিকা অস্বাভাবিক, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। স্থলত্ব বা ওজন কমাতে নিয়মিত একটি করে কমলা লেবু খেতে পারেন। ডায়েটারি ফাইবার সমৃদ্ধ এই ফল কম ক্যালোরিযুক্ত এবং এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। এছাড়াও কমলা লেবু খেলে অরুচি, বদহজম এবং কোষ্ঠকাঠিন্য ইত্যাদি রোগ প্রতিরোধ করে, কারণ কমলা লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। ডায়াবেটিস, কমলা লেবুর ডায়েটারি ফাইবার এবং ফাইটোনিউট্রিয়েন্টস রক্তে শর্করার মাত্রা কমিয়ে তাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। ক্ষতস্থান নিরাময়, অন্যান্য যে সাইট্রাস ফলের মতো কমলা লেবুরও ক্ষতস্থান নিরাময়ে সাহায্য করে। ত্বকের সৌন্দর্য রক্ষা, ঝকঝকে ত্বকের জন্যে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ কমলা লেবু অনবদ্য। ব্রন, সারবান, ত্বকের শুষ্কতা ইত্যাদি বিভিন্ন সমস্যা থেকে ত্বককে রক্ষা করে কমলা লেবু। মানসিক অবসাদ দূর করতে কমলা লেবু আমাদের প্রচুর সাহায্য করে। কমলা লেবু স্ট্রেস হরমোনের ক্ষতি কমিয়ে মুড বুস্টিং হরমোনের ক্ষরণ বাড়ায়। স্মৃতিশক্তি বাড়াতে কমলা লেবু বিশেষ ভূমিকা রাখে। তবে আমাদের মনে রাখা ভালো, কমলা লেবু অত্যন্ত উপকারী হলেও এর মধ্যে রয়েছে অপকারিতাও। আমাদের কমলা লেবু অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে। অতিরিক্ত পরিমাণে খেলে পেটে ব্যথা, ডায়রিয়া, বদহজম, গলা ও বুক জ্বালা পোড়া ইত্যাদি হতে পারে। হার্ট ও কিডনি রোগে যাদের হাইপোটাশিয়ামযুক্ত খাবারের উপর নিষেধাজ্ঞা আছে, তারা কমলা লেবু খাওয়ার আগে পুষ্টি বিশেষজ্ঞদের সঙ্গে অথবা ডাক্তারের সঙ্গে আলাপ আলোচনা করে দেন আপনারা কমলা খেতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশন করে দিবেন। তো দেখা হবে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।